এই বাবা বলেছিল পোলা গাঞ্জা খুর হবে। আর তুই আবি না, আরে ওমর না, তোর লাগে আমার 13 বছর আগে এই স্বাগত নেই করোগে আমারা তীরে তুই উপরে উঠতকে। আরে এইটা তুই কি করতেছ প্যান্টের চেন খুলতকে? এইটা তুই কি করতেছ? তুই আর তুই তো অনেক মন দাতো, তুই না দিস না তো এটা দিয়ে দিস। স্কুলে যাবি না? স্কুল খুলেছে? হ এর লেগেই তো আমি স্বপ্নতে দেখতে দিলাম যে স্কুলে আমি ফালতুতে কেমনে এন্ট্রি মারছি। স্কুলে যা। আজ পরে 61 সপ্তাহ পর স্কুল খুলতেছে, পোলাপান স্কুল আইব। প্রত্যেকটা পোলাপানটা চেক দিয়ে ভালো মতো স্কুলে ঢুকাইবি, করোনা যাতে কোনো রকমে স্কুলে প্রবেশ করতে না পারে। ঠিক আছে স্যার, আমি সবগুলো পোলাপান একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো, করোনা কোনোভাবেই ভিতরে আসতে পারবো না। কিন্তু স্যার এর লিগে আপনার আমার এক প্যাকেট ডার্বির টাকা দর কোনো দরকার নাই। আচ্ছা স্যার, আমি সব পোলাপান একদম চেক দিয়ে ঢুকাবো, কিন্তু এর লিগে স্যার আপনার আমার এক প্যাকেট ডার্বির টাকা দর কোনো দরকার নাই। ঠিক আছে স্যার, স্যার আমি সবগুলো পোলাপান একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো, এর লিগে আপনি আবার আপনার পকেট থেকে এক প্যাকেট ডার্বির টাকা বের করে আমার দিয়ে দিন না। এখন আমরা ক্লাস 7 এই পড়ি। কোন হলর বহল সকল বল আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছে। স্কুল তো খুইলা দিছে, আমার ক্লাস নিব। হ্যাঁ স্কুল খুইলা দিছে তো গো, স্কুল খুইলা দিছে। ওগো সকাল থেকে কেমন জানি ভূমি ভূমি ভাবাইতেছে। হ্যাঁ 1.5 বছরে একই ঘরে দুইটা সুসংবাদ। আগেরটার নাম কিন্তু আমি দীপু রাখছি, আর এবারকারটার নাম কিন্তু আমি মনেই রাখবো, কারণ তার অসীম দয়ায় টানা 61 সপ্তাহ আমরা এই রুমের ভিতরে ছিলাম। স্টুডেন্ট কেন, একটা মশা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করে না। এরকম সুযোগ যদি আরেকবার দিত তাহলে আমরা আরো দুইটা সুসংবাদ নিয়ে আইতাম। একটার নাম রাখতাম পরি, আর একটার নাম রাখতাম মনি, বাংলাদেশে আরেকটা লিজেন্ড তৈরি করতাম। যাই হোক এখন আমাদের চলে যাইতে। কিরে আমরা স্কুলে তাইছি ঠিক আছে, কেউই তো ড্রেস পরে আসি না। আরে আমি একবারে ক্লিয়ার জানি, পাক্কা 1.5 বছর পর স্কুল খুলছে, আর আজকে স্কুলের প্রথম দিন, আজকে ড্রেসের লিগে স্যাররা কিছুই করবে না। আর আপনি পাঞ্জাবি আর পাগড়ি পরে আছেন কেন লেগা? পয়লা জানুয়ারি আমার বিয়ে হওয়ার কথা ছিল, মেয়ের সব ঠিক, আমিও রাজি, খবরে দিই স্কুল ফেলে দিব, বিয়ে ক্যান্সেল করলাম। তাই এই বিয়ের পুরা রাগ আমার মাথায় আছে, এই রাগ আমি তবু উপরে দিয়ে খাটাম। কি বলে নাম প্রেজেন্টে? আবির। ইয়েস স্যার। শাকিল। ইয়েস স্যার। রতন। স্যার রতন তো অসুস্থ। কিরে ভাই ও স্যার না হ্যাকার। রবিন। ইয়েস স্যার। রোকেয়া। ইয়েস স্যার। দীপান্বিতা। স্যার ওর তো বিয়ে হয়ে গেছে। ইয়ে ভাই রে স্যার না কিরে, যেহেতু 1.5 বছর পর আজকে স্কুলের প্রথম দিন, তাই আজকে তেমন কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নাই। এটা আমি আগে থেকে জানতাম, এর লেগে তেমন কোনো বই নেই নাই। আমি জানি এই টানা 1.5 বছর তোরা কেউই বই হাত লাগাস নাই, আমিও হাত লাগাই নাই, মানে ছাত্র কোকায়। তাই আজকে তোরা বই হাত লাগাস বা না লাগাস, আমি ঠিকই হাত লাগামু, মানে ছাত্র কোকায়। স্যার আমরা যদি কোনো দোষ না করি আপনি কি আমাকে কোনো কারণ ছাড়াই মারবেন নাকি? এ হালার বলা দিখারা।
ব্যাগ কই তোর? এই যে স্যার বই। এই যে স্যার কলম আছে কলম। হ্যাঁ স্যার এই যে ব্যাগের ভিতরে। কি দিকে আমার তো ভুলি ভাই না। এই তুই চুল কাটছস আমার ক্লাসে? তুই চুল কেটে হোক না আমার ক্লাসে, চুল কেটে হোক না আমার ক্লাসে, মিথ্যা কথা কথা আমার ক্লাসে, চুল কেটে হোক না তুই আমার কাছে দোষ দাও না, আমি মিথ্যা কথা কথা নিজের চুল কাটছ না, আমি কি কারো অকারণে মারি? কেউ কইতে পারবো আমি কারো অকারণে মারি? হ্যাঁ স্যার ওরে তো আপনি অকারণে মারলেন। না স্যার ওর প্রচুর দোষ স্যার, ও আপনি মুহে মুহে তর্ক করে স্যার, আমার বলা তরিত দোষ তো। আজকে প্রথমে আমি পড়াবো পদার্থ ভাই, যেভাবে ওকে আমার ভাষা ভাই, এ পদার্থ বিজ্ঞানের আমি কিছুই পারি না, আর ও যেভাবে যেটা আছে পড়া না পারলে ও মানে মেরে লেব ভাই, তুই কিছু কর। স্যার আমি দেখতাছি স্যার, ও স্যার কথা কইতে পারে না স্যার, ওর স্যার মুখে সমস্যা। কথা কইতে পারে না মানে পরিমণি জেলে যাওয়ার আগে লাইভে যেমন তাড়াতাড়ি কথা কইলো, ও একটু আগে তো এরকম ঝাড়ঝাড়ি কথা কইলো। না স্যার ওইটা আপনি ভুল শুনছেন, আর আপনি ভালো মতো খেয়াল করেন নাই, আসলে কয়দিন আগে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো, আর হোন্ডার চাকাটা ওর পায়ের উপরে গেছে, তাই ও কথা কইতে পারে না। এইটা তো পরিমণির মতো কাহিনী হয়ে গেল গা, যে শখের লেগে নাকি মদের বোতল ওর বাসায় রাখছে, আর তুই তো দাদাই পরিমণির উকিলের মতো ওর সাপোর্ট নিতে থাকছ। আর আমি বুঝলাম না চাকা পায়ের উপরে দিয়ে গেল, এতে মুহে কথা কইতে না পারার কানেকশন কি? আসলে স্যার এটা জীববিজ্ঞানের খেলা, আর আপনি হলেন পদার্থ বিজ্ঞানের স্যার, আপনি গেলে কেমনে বুঝবেন? হ তাও কথা, কিন্তু আমি তোর কথা একেবারে বিশ্বাস করি না, তো মুহে কথা কইতে পারে না, ও যদি নিজের মুহে কইতে ও কথা কইতে পারে না তাইলে আমি বিশ্বাস করুম। আচ্ছা এই ব্যাপার, এই যে আমি নিজের মুহে কইলাম যে আমি কথা কইতে পারি না, কংগ্রেচুলেশন দোস্ত, আমি আবার কথা কইতে পারতেছি, কংগ্রেচুলেশন স্যার, যেটা ডাক্তারে পারে না ওইটা আপনি পারছেন। ও আচ্ছা এখন তো তুই কথা কইতে পারতেছিস না, পড়া কর। স্যার এতদিন পর স্যার স্কুল খুলছে স্যার, এখন কি আমার কিছু মনে আছে স্যার, এখন কি আমার পড়া ধরলে আমি কিছু পারমু? আচ্ছা 7 বছর আগে সেই পুরানো বেবি ডল গানে নাচ ছিল তালিকাটা? আরে এই স্যার আমি কইতাছি স্যার, ওইটা তো আমার ফেভারিট নাকি স্যার, সানি লিওন নাচ ছিল স্যার। তোমাকে 7 বছর আগে বেবি ডল গানে নাচ শিখেটা এটা তোমাকে মনে আছে, কিন্তু মাত্র 1.5 বছর আগের পড়া তোমাকে মনে থাকে না? কি করে বেবি ডল মনে থাকে, পড়া মনে থাকে না, তোর বেবি ডলের রিমিক্স হয়ে গেল, আমি রিমিক্স পারি আমি বেবি ডলের রিমিক্স তো বিনা গেছি। স্কুল খুলে দেওয়ার লেগে আমার বিয়ে হয় নাই, এই যা তো গুপড়ে দিও ফোন। এই তুই পদার্থ বানানকো স্যার, পি ও আর আই এম ও এন আই, পরিমণি। পরিমণি কইলে কে তুই স্যার? যে জিনিসটা আমরা প্রতিদিন দেখি আর কি ওইটাই মুখ দিয়ে বাইরে যায়। বলে আজকে ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম স্যার? কিছুই তো শিখালেন না স্যার। কিছু শিখাইনি মানে? না স্যার অনেক কিছু শিখেছেন স্যার, অনেক কিছু, যে সানি লিওনের পদার্থ বিজ্ঞান পড়তো স্যার, আর তার বড় বড় ওয়েবসাইটে ঢুকে আমরা পদার্থ বিজ্ঞান শিখতে পারি, আর বাস্তব জীবনে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তো কারো কোনো প্রশ্ন আছে পদার্থ বিজ্ঞান সম্পর্কে? জি স্যার আমার একটা প্রশ্ন। না স্যার আপনার মতো স্যার থাকতে স্যার আমার কোনো প্রশ্ন দরকার নাই, প্রশ্ন করো প্রশ্ন করো। না স্যার কোনো প্রশ্ন নাই স্যার, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে যেগুলো সূত্র শিখেলেন তার মধ্যে কোনো সূত্র যেন ভুল না হয়। ও আমাকে কি সূত্র পড়াইলো আর কি সূত্র ধরবো? কিরে তুই ওমর স্যারের ক্লাসে কোন আসলি? আমি তো স্যারের দিকে ডরাই তাই বাইরে গেছিলাম গা। তাই আবির কই গেল? আবির এই স্যারের দিকে ডরাই তাই আবির বাইরে গেছে গা। তো বাচ্চারা আমি এখন তোমাদের ইংলিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড টি নিয়ে আলোচনা করব। টি হলো এমন একটি ওয়ার্ড যেটা দ্বারা প্রত্যেকটা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারলেও টি ওয়ার্ড ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্যার এইটা কোন ধরনের কথা? এই খারাপ বুঝাইতেছি, তার আগে তোমরা টি দিয়ে তিনটা বাক্য কও। আরে তোমরা যেটা সেন্টেন্স বলতেছো ওইটা তো সেন্টেন্স না, ওইটা হলো শায়রি। শায়রি আর শায়রি শুনলে প্রত্যেকটা মানুষেরই মন ভালো হয়ে যায়। আমি আমার নিজের লেখা একটা শায়রি শুনাই। মেরি জান, বর্ষার দিনে বৃষ্টি পড়ে, শীতের দিনে লেপ গাই দিয়ে ঘুমাই রাইতে, ওয়া ওয়া কইবে না? না। আচ্ছা ঠিক আছে আমি নিজেই কইতেছি, ওয়া 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 ওয়া। বর্ষার দিনে বৃষ্টি পড়ে, শীতের দিনে লেপ গাই দিয়ে ঘুমাই রাইতে, তাই আমি আজকে এসে পড়াইতে। স্যার কন্টেন্ট সম্পর্কে বুঝাইবেন না,
এই যে তুমি ওইখান থেকে এইখানে হাইটে হাইটে আসলা, এইটাও একটা কন্টেন্ট। এই মনে করো কোন একটা গানের সাথে মুখ মেলানো, এইটাও একটা কন্টেন্ট। তাহলে পুরোপুরি বুঝছো তো কন্টেন্ট সম্পর্কে? তার তো কোনো সমস্যা নাই। এই একটা সেলফি তুলবা না? না, এই তুমি এটা কি ধরনের ওয়ার্ড কইলা? বিসি বিসি মানে কি? বিসি মানে ভাই, এই বিসি মানে বিতে ভালো আর সিতে ছেলে, ভালো ছেলে। ও বিসি মানে ভালো ছেলে। তাহলে তোমরা নিজের বিসি কোকে, বিসি কোবে একমাত্র আমারে, কারণ এনকার ভিতরে একমাত্র বিসি আমি, কারণ আমার চেহারা দেখে বিসি বিসি মনে হয়। আর শোনো, আমি ছোটবেলায় মানুষের কাছে অনেক এমসি ছিলাম। এমসি মানে? আরে এমসি মানে মিষ্টি ছেলে, এমতে মিষ্টি সিতে ছেলে। আর আজকে থেকে তোমরা আমার এমসি বলে ডাকবা। ওই যে বেল পড়ে গেছে। আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে লিপসিং নিয়ে আলোচনা করব। লিপসিং অনেক জরুরি। এখন কোন স্যারের ক্লাস? আবার উমর স্যারের। পরব থেকে কেমনে পছন্দ ভাই? এই তোর একটা জিনিস খেয়াল করছস, যত স্যার ম্যাডামই আহুক ওর গায়ে কেউ কোনোদিন হাত দেয় না কেন? আরে ওর গায়ে কোনো স্যার হাত দেয় না, কারণ ওর মায়ে বক্সার। ওর গায়ে যদি কোনো স্যার হাত দেয় তাহলে ওই স্যারের ডর মায় ভেঙে লাইব, মানে হাত পাও হাত পাও। ও আচ্ছা, এই তাইলে তো এটাই তো প্ল্যান। এদিক আয়। আচ্ছা তোমরা সবাই বলো F সমান সমান M A, এই সূত্রটা তৈরি কর থেকে। স্যার কবি জসীমউদ্দিন ভাই, এই উত্তরটা কইলা বেটা। স্যার ওই যে কালার কালার কালার, একদম সঠিক উত্তর। আচ্ছা আমি এবার দে বোর্ডে প্রশ্নটা লিখুম একেবারে দিদি নাম্বার 1 এর মতো। এবার বলো, বলার পরে প্রশ্নের উত্তর কবি, এর আগে কইলে তখন আমি খালি করে দিব। স্যার আপনার চক পড়ে গেছে। এবার বলো, বলার আগে তুই কথা কইলি কে? আরে ওগুলো না থামাইলে তো খুনে খুনি হয়ে যাবো গা। স্যার এই যে হ্যাগো দুজনের লেগে পুরো স্কুল অশান্তি লেগে রয়েছে, হ্যাগো দুজনের আপনি কিছু একটা করেন। এর আগে আপনার নামে অনেক রিপোর্ট আছে, আর তাই আমার মনে হইতেছে এই গ্যাঞ্জামের পেছনে সম্পূর্ণ দোষটা আপনারই। কি করে না, আপনার কোনো দোষ থাকতে পারে না, আপনার কোনো দোষ নাই, আমার মনে হয় সম্পূর্ণ দোষ স্যার। দোষ এ দেখে আপনারও না, দোষ এ দেখে হ্যারও না, সম্পূর্ণ দোষটা আমার। এখন এটা সলিউশন কি হ্যারে কোন? আমার একটাই মাত্র বুলা ছিল আর ওই আমার শেষ সম্বলা ছিল, এই খাচ্চর বেটা ওরে মেরে লাইছে, এখন আমি কি নিয়ে থাকবো? স্যার এই বিষয়ে আমার কাছে একটা সলিউশন আছে। কি? এইখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল। কবুল? আপনি এখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল। না আমি কবুল না, আমার শরম করে। কবুল কো, আমি কইছি না কি করে কবুল। আপনাদের বিবাহ সম্পন্ন হলো, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। যাই, এতদিন পরে স্যারের বিষয়টা একেবারে ক্লিয়ার হলো, এখন আর স্যার আমাকে আগের মতো মারবো না। হ ঠিকই কইছস, যাক একটা জিনিস বাঁচা গেল, আমরা যে আজকে ড্রেস পরাই নাই এটা স্যার একদম খেয়ালই করে নাই। পরাই কি আমি স্কুলে থাকতে ড্রেস পরা নাই? বাচ্চারা তোমরা তো এবার 2021 সালের এইচএসসি ব্যাচ, তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ঠিক আছে? আমি পড়ানো শুরু করি। A প্লাস B হোল স্কোয়ার সমান সমান A স্কোয়ার। ওই বেজালে ভালো দিল, এতক্ষণ একটা মুডে ছিলাম, আই হ্যা মুডটাই নষ্ট করে। ঠিকই কইছস, একটা ব্যবস্থা করে দিব। মনে হয় আমার লগে ঝগড়া করে। ওই শুন ম্যাডাম। হ্যাঁ? পাঁচাটা 40 মানে? না না না, মানে 5 গুণ 8 সমান সমান 40।
ও একটু বুঝাইয়া বলবা দোস্ত, এবার আমার পালা। ম্যাডাম পিছে শোনা যায় না। কি বললা? মানে কি বলতাছেন? পিছে শোনা যায় না, একটু জোরে বলেন। তুমি ওই সুইজারল্যান্ডের স্যারে পাঠাও, আমি গেলাম গা। এইসব অভদ্র ছেলেরা আমি পড়াইতে পারব না। কোন চ্যাটের স্যারে পাঠাবে সুইজারল্যান্ড থেকে? ওইটা আমরা দেখুন, আমি কি পারে নাকি? I am Omar from Switzerland. আই হ্যাঁ, এই তোকে একটা রং পেয়ে গেছি, ঠিক আছে? তাই তোকে তো দেখে মনে হইতেছে তোরা একা একটা নেশাখুর। না স্যার, আমরা তো নেশাখুর না, গাঁজা জ্যাম ন্যাম নে ডুলা ডুলা খাই, ওটা তো জানি না। হ্যাঁ স্যার, ও ঠিকই কইছে। আর কোকেন যে স্যার এইভাবে খায় আমি তো জানি না স্যার। হ্যাঁ স্যার, ওরা যখন গাঁজা আর কোকেন খেয়েছে তখন তো আমি আসছিলাম না, কেমনে খায় আমি তো জানি না। আসলে মেয়েদের প্রতি আমি একটু দুর্বল, তাই মারতে পারবো না। তোর খবর আছে, মেয়েদের জন্য কম্প্রোমাইজ আছে কিন্তু ছেলেদের জন্য কোনো ছাড় নাই। হেই বাবা বলেছিল পোলা গাঁজা খুর হবে, হেই বাবা বলেছিল। হেই ধর বন্ধু, হইছে কামু তো আজকে শেষ। হেই বাবা বলেছিল কি রে, নতুন স্টেশন নাকি? আরে এটা কি মেলা থেকে কিনছস? হ্যাঁ বেটা, তুই অনেক ছোট নাকি? যা তোরটা একটু দেখ তো, আমরা ভালো না। ধর একটা টান দে, এটা তো আমার ব্র্যান্ড। শালার পুতি, সারে বিড়ি খাওয়াইতস, বিড়ি খাওয়াইতস, বিড়ি খাওয়াইতস, ভাল লাগি তোর আমি দুলা ভাই না। কি করে এটা দে, কি রে তোকে সবটি রে এরকম চাপা টাপা একেবারে ভিতরে ঢুকে গেছে কে? তোকে দেখে মনে হচ্ছে তোরা খুব রাত জাগস, তোকে এই অবস্থাকে হলো স্যার? ওই যে আমরা রাত করে স্যার গিটার বাজাই স্যার, গিটার। হ্যাঁ হ্যাঁ গিটার। ও আচ্ছা, রাতের সাথে গিটার বাজাস? হ্যাঁ গিটার বাজানো ভালো, রাতের সাথে গিটার বাজাবি, আমিও বাজাই। আর পুতেরা হালার পুতেরা, তখন যে এই ক্লাসের মেয়েরা কত ভালো, জীবনে কোনো পর্ন ওয়েবসাইট দেখে, জীবনে মোবাইলে একটা খারাপ গানও দেখে নাই। দেখ হালার করে হালারা। ইসি রে, আমার তো মনেই নাই আমি মেয়েদের প্রতি দুর্বল দুর্বল। স্যার তাইলে আপনি কলিকাতা হারবাল সেবন করুন। 0-0=5 হলে এক্স এর মান কত? বাচ্চারা মারামারিতে অনেক হয়েছে, দু একজনের গুলি করে আবার হাত পাওয়া ভেঙে গেল, ওটা কোনো সমস্যা না। এখন আমার প্রশ্নের উত্তর দাও, 0-0=15 হলে এক্স এর মান কত? মানে এক্স বলতে তোমরা কি বুঝো? স্যার আমি জানি স্যার, আমি কমু, আমি কই স্যার। সেই দিন এক পরন্ত বিকেলে আমি আর মুন্নি পাশাপাশি, মুন্নির হাত ছিল আমার পকেটে আর আমার হাত ছিল মুন্নির চুলে, কিন্তু হঠাৎ ব্রেকআপ হয়ে গেল, এখন মুন্নি আমার এক্স, তাই মুন্নির কোনো মান সমান নাই আর এই এক্স এর কোনো মান নাই। বাংলাদেশের জাতীয় খেলা কি? স্যার আমি বলি লুডো কিং। হালার পুতেরা হালার করে হালার। স্যার আমাকে কিন্তু মারতে পারবেন না আপনি, আপনি কিন্তু মেয়েদের প্রতি একটু দুর্বল। ইসি রে, খালি নেই আমি মেয়েদের প্রতি দুর্বল দেখা, মেয়েদের প্রতি খালি দুর্বল দেখা। বন্ধুকে তো 6টা গুলি করে নিয়েছিলাম, 6টার ভিতরে তোমার তো 2টা ফুরাইছি, এখনো 4টা বাকি আছে, কারোরে দিতে হইব। এই এক্সকিউজ মি, এইটা আবার কেডা কেডা ভাই আপনি? আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারের নতুন স্যার, বকুল সুইজারল্যান্ড থেকে আগত। আপনি কি?
আমি কে মানে আই এম অমর ফ্রম সুইজারল্যান্ড ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস। ও আপনি অমর স্যার? অমর ফ্রম সুইজারল্যান্ড? আপনি ওই যে ক্লাস ফাইভ ফেল স্যার না, আপনার ক্লাস তখন প্লেতে, আপনি আমার ক্লাসে কি করতেছেন? ইন্টারের ক্লাসে আপনি কেন? আসলে স্যার আপনি আসতে আধা ঘন্টা লেট করতেছিলেন দেখা, আমি ভাবলাম ইন্টারের ক্লাসের মেয়েরা তো অনেক সুন্দর, না 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 মেয়েরা অনেক ভালো, ছেলেরা তো নেশাখুর, না 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 ছেলেরাও ভালো, তার জন্য আমিও নেশাখুর, না 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 আমিও ভালো, এই ভালোই ভালোই মিলা একটা বন্ডিং হয়ে ভালো বন্ডিং, তাই ওদের জন্য একটা বন্ধুত্বময় সম্পর্ক হলো আমার সাথে, স্যার অনেক ভালো লাগলো, ওরা অনেক ভালো, তা বাচ্চারা তাহলে চলে যাই আমার আবার। ও আর মনে করেন এই বন্দুকটা কিন্তু আসল না, এটা খেলনা বন্দুক, ঠিক আছে তাহলে বাচ্চারা আমি চলে যাই। তাহলে বাচ্চারা আমি আজকে চলে যাই, স্যারের সাথে তোমরা একটু বন্ধুত্বময় সম্পর্ক বানাও, স্যার আমি তাই গা। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ বলো। আপনি যেহেতু এত লেট করে আইছেন স্যার, আর পাঁচটা মিনিট সময় দেন স্যার, এই স্যারের সাথে আমাদের একটু বোঝাপড়া আছে স্যার, মাত্র পাঁচটা মিনিট সময় দেন। আরে পাঁচ মিনিট? আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিট পরে আসতেছি, তোমরা থাকো। আর স্যার যাওয়ার দরকার কি ছিল? আপনার যেহেতু ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, আপনি ওদের সাথে একটু সময় কাটান, আমি দশ মিনিট পরে আসছি। বাবা আমি তাহলে আজকে একটু যাই। তুই বেটা প্লেয়ার, স্যারও ইন্টারে পড়াই তাইছস, তুই বেটা আমার হেডশট দিছ তো একদম পাটাকছে। তোরে আর কি কমু, ওই অত কথা না, তোরা একটু চুপ থাক, ওর বন্দুক দেন ওরে বইরে দিমু। কই দেন গাইস, আপনারা আবারও লাইক করার কথা ভুলে গেছেন গাইস, ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট একটা লাইক করে দেন।